ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকেও আমি চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে, সাবুর পকোড়া। এখানে সাবুর পকোড়া বানাতে ছোটো দানা সাবু 150 গ্রাম লাগবে। আমি ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ জলে, বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, আধ ঘন্টার মতন। তাতে 5টা কাঁচা লঙ্কা কুচি, 1টি ধনে পাতা কুচি, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1টা গোটা লেবু। আগে এগুলো সব মিক্সড করে ভালো করে মাখিয়ে নেব। লেবুটা এখন আমি দিইনি, লেবুটা পরে দেবো। ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে একসাথে। আর চিলি ফ্লেক্স 1 টিস্পুন, নুন আন্দাজ মতন। ভালো করে এগুলোকে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর চিনে বাদাম আমি 100 গ্রাম, এটাকে মিক্সিতে আধবাটা করে নিয়েছিলাম, নিয়ে এটা ওর সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেখে আর সেদ্ধ করা 1.5 খানা আলু ওর মধ্যে গ্র্যান্ড করে দিয়ে দিচ্ছি। আলুটা ওর সাথে মেখে নিয়ে আমি গোল গোল করে রেখে দেবো। এটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে, বাচ্চাদের খুব ভালো লাগবে। কাঁটা লেবুটা ছিল, 1টা গোটা লেবু আমি দিয়ে দিলাম এর মধ্যে। মিক্সড করা হয়ে গেছে, 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। তাতে ওকে আবার মিক্সড করে নিয়ে এবারে গোল গোল করে, যে যেরকম পারো শেপে লম্বাকেও গোল গোল করে রেখে দিলাম। হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে বেশ। এবার এগুলো গরম তেলে, আমি বেশি তেল দিইনি, গরম তেলে ভালো করে ডিপ ফ্রাই করে নেবেন। বেশ খেতে মচমচে হবে, ভেতরটা একটু জুসি জুসি থাকবে, ভাল লাগবে খেতে। আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে খেতে। আমার চ্যানেলটা নতুন চ্যানেল, লাইক সাবস্ক্রাইব শেয়ার একটু করে দেবেন।